ইন্ডিয়ান পাবলিকেশনস থেকে আপনার দুটি বই প্রকাশিত হয়েছে। আমরা জানি যে আপনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে ভিন্ন ভিন্ন পাবলিকেশনস থেকে। গার্ডিয়ান পাবলিকেশনস থেকে মূলত দুটি বই প্রকাশিত হয়েছে। আমরা শুরুতে যে বইটা প্রকাশ করেছি, ইসলাম সভ্যতার শেষ ঠিকানা। জি স্যার, ইসলাম সভ্যতার শেষ ঠিকানা বইটা, আমি যদি বইয়ের একটু ছবি দেখাই, হ্যাঁ, তো এই বইটা আপনি লেখার তাড়না কেন, আপনি এই বইটা কেন লিখতে গেলেন? এক, দুই নম্বর হলো যে এই কেন ইসলাম সভ্যতার শেষ ঠিকানা, আপনি কি দেখাতে চেয়েছেন, কিভাবে দেখাতে চেয়েছেন যে ইসলামই আসলে সভ্যতার শেষ ঠিকানা? এর জবাব তো দেখেন, বার্নার্ড লুইসের একটা বই আছে, খুব নাম করা বই, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। আর রবার্ট ফিস্কের তো আছেই, যেটা ওই যে বিশাল বই একটা, যে কি বলে, কনকার অফ মিডল ইস্ট, যেটা উনি লিখেছেন যে দ্য এন্ড অফ ওয়ার টু দ্য এন্ড অফ কি অল ওয়ার, এটা অনেক বড় বই, বিশাল বই। তো এই সবগুলো, এবং আর একটা বই আছে যেটা ইয়ের আমাদের ইংল্যান্ডের সাউথাম্পটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন রবার্টস, জে এম রবার্টস, তো তার একটা বই আছে, খুব বিখ্যাত বই এটা, ট্রায়াম্ফ অফ দ্য ওয়েস্ট, যে সারা বিশ্বের উপরে পশ্চিমা বিশ্ব সভ্যতা বিজয়ী, এবং ট্রায়াম্ফ অফ দ্য ওয়েস্টে উনি দেখিয়েছেন যে বিশ্বের প্রতিটা মানে ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ভূ রাজনীতি, যেখানেই বলেন, প্রতিটা ক্ষেত্রে পশ্চিমা সভ্যতার বিজয় ডঙ্কা বাজছে। এই বইটা পড়ার পরে আর বার্নার্ড লুইসের ক্লাস অফ সিভিলাইজেশন পড়ার পরে আমার মনে একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা আরো সলিডিফাই হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, উনি একটা বই লিখেছেন দ্য ডটার অফ ইস্ট, ওনার একটা অটোবায়োগ্রাফি টাইপের। তো এইটা পড়ার পরে তখন আমার মনে আসে, আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই আমার জন্ম পাকিস্তানে, বাংলাদেশি পরিবার, আমি বাংলাদেশি অরিজিন, বাংলাদেশে বাস করেছি, তারপরে আমি ইন্ডো এরিয়ান যে সভ্যতা, দ্যাট ইজ থাইল্যান্ডে ওই অঞ্চলে কিছু ঘোরাফেরা করেছি, পাকিস্তানে ঘোরাফেরা করেছি, ইন্ডিয়াতে গিয়েছি, আর মিডিল ইস্টে দীর্ঘদিন থেকেছি, আর এখন তো এসে ইউরোপে। সো আর আমি প্রায় 77-78টা দেশের লোকের সঙ্গে, জাতির লোকের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে কাজ করেছি আমার প্রফেশনের কারণে। ফলে যত বোকাই হই না কেন, কিছু অভিজ্ঞতা তো মানুষের কাছ থেকে সংস্পর্শে থাকলে কিছু আসে। তো তাদের জীবনাচার, তারপরে এই এই বার্নার্ড লুইসের বই, কারেন আর্মস্ট্রং এর একটা বই আছে, হোয়াট ওয়েন্ট রং, যে কারেন আর্মস্ট্রং যদিও খ্রিস্টবাদী পশ্চিমা খ্রিস্টান মহিলা বুদ্ধিজীবী, কিন্তু উনি লিখেছেন ইসলামী সভ্যতা শেষ হয়ে গেল কেন, সমস্যাটা কোথায় ছিল, হোয়াট ওয়েন্ট রং, খুব এটা দারুণ এই প্রশ্নটা, ইসলামী সভ্যতার আজকে এই অবস্থায় আসলো কেন, এই প্রশ্নের অ্যান্সার মুসলমানরা না খুঁজে খুঁজেছেন কারেন, কারেন আর্মস্ট্রং। তো এইটা পড়ার পরে তখন আমার, আর আমি যেটা দেখেছি পশ্চিমা বিশ্বে, যে এ সভ্যতা কোনো মতেই টিকতে পারে না। সভ্যতা নিয়ে আমার নিজের কিছু স্টাডি আছে, যেমন সভ্যতা গঠন হওয়ার জন্য চারটা উপাদান লাগে, সভ্যতা মানুষকে ঘিরেই তো তৈরি হয়, একটা মানুষ, একটা গোষ্ঠী লাগবে আর একটা ভূখণ্ড লাগবে, এই দুটো ছাড়া তো সভ্যতা হতে পারে না। তো এই দুটো বাইরে আরো যে গঠন ইয়েগুলো, গঠনের চারটা উপাদান থাকতেই হবে, সভ্যতার উন্নয়নের জন্য আবার চারটা উপাদান থাকতে হবে, সভ্যতা স্থায়ী হতে হলে পাঁচটা উপাদান থাকতেই হবে, না হলে স্থায়ী হবে না। আমাদের এর আগে চৈনিক সভ্যতা, বৌদ্ধ সভ্যতা, ভারতীয় আর্য সভ্যতা, হেলেনিক সভ্যতা, ল্যাটিন সভ্যতা, রোমান সভ্যতা, এগুলো সব ধ্বংস হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। তো কেন, এর উত্তরগুলো খুঁজতে যেয়ে আমি দেখেছি যে সভ্যতা স্থায়ী হতে হলে যে কোয়ালিটি লাগে, যে 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 বৈশিষ্ট্য লাগে, পাঁচটা বৈশিষ্ট্য একমাত্র ইসলামের ভেতরে আছে, আর অন্য কোনো সভ্যতায় পাঁচটা বৈশিষ্ট্যের মানে উপস্থিতি নাই। কোনো সভ্যতায় দুটো আছে, কোনো সভ্যতায় চারটা, কিন্তু পাঁচটার উপস্থিতি একমাত্র সভ্যতা, সেটা হচ্ছে ইসলামে। সো এবং পশ্চিমা বিশ্বে আমরা তো এখন দেখতেই পাচ্ছি যে এরা ইসলাম ঘোষণা করেনি, ইসলামের কনসেপ্ট নিয়েছে সে কথা বলেনি, কিন্তু ইসলামের যে কনসেপ্ট গুলো, সামাজিক কনসেপ্ট, পলিটিক্যাল কনসেপ্ট, এগুলো সব এরা নিজেদের জীবনে বাস্তবায়ন করছে। তো ফলে শুধু প্রকাশ্যে ঘোষণা দিতে বাকি দিচ্ছে না, এবং এখানে যে কনভার্সন রেট, এখানে যে ইসলাম থেকে, খ্রিস্টবাদ থেকে ইসলামে আসার যে যে হার, এগুলো প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে। আমার নিজের আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার নিজের দাওয়াতে দুই একজন
মানে আমার সংস্পর্শে এসে দুই একজন মুসলমান হয়েছেন এমনও আছে। তো তাদের বিবরণ দেখে, তাদের স্টেটমেন্ট নিয়ে এবং আমার উপলব্ধি, এবং আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, বইটা লেখার সময় বিশ্বাস করতাম, এখন আপনার সঙ্গে যখন কথা বলছি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ইসলাম ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ দ্য সিভিলাইজেশন, হিউম্যান সিভিলাইজেশন, এছাড়া কোনো পথ নাই।